সিমসন কার্টুন। এই কার্টুন নিয়ে গোটা দুনিয়ায় উত্তাল। এর কারণ হচ্ছে এই কার্টুনে যাই দেখানো হয় তাই আগামী কয়েক বছর পরেই হুবহু ঘটে যায়। এই কার্টুন আপনারা যারা দেখেছেন তারা হয়তো এই বিষয়টি অবশ্যই জানেন যে এই কার্টুনে বেশ কিছু জিনিস অতীতে দেখানো হয়েছে এবং তা ভবিষ্যৎ মানে আমাদের বর্তমানের সাথে হুবহু মিলে গেছে। এটা কিভাবে সম্ভব? শুধু ইসলাম ধর্মই না, বরং সমস্ত ধর্মের মানুষই তাদের এই কর্মকাণ্ডে অর্থাৎ তাদের এই কার্টুনের ভবিষ্যৎবাণী সম্পর্কে জেনে সবাই মোটামুটি হয়রান। সো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে সিমসন কার্টুনের কয়েকটি ভিডিওর বিস্তারিত সম্পর্কে জেনে নেই এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নাম্বার ওয়ান, এই কার্টুনে 1993 সালের একটি এপিসোডে দেখানো হয় একটি ভাইরাস হাঁচি এবং কাশির মাধ্যমে গোটা দুনিয়াতে ছড়িয়ে যায়। ওই ভাইরাসটি শুরু হয় চায়না বা সিঙ্গাপুরের কোনো একটি অঞ্চল থেকে, যেখানে একজন ব্যক্তি একটি বক্সকে বন্দি করার সময় হাঁচি দেয় এবং ওই হাঁচি বক্সের ভেতরে যায়, তখন এটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এটি যে যে দেশে গিয়েছিল আস্তে আস্তে করে সেই সব দেশের মানুষেই ওই ভাইরাসটি আক্রান্ত হয়। দেখতে দেখতে গোটা পৃথিবীতে ওই ভাইরাস ছড়িয়ে পড়ে এবং এটি মারাত্মক আকার ধারণ করে। এটি ছিল 1993 সালের একটি সিমসন কার্টুনের এপিসোড যা হুবহু 2020 সালে সে করোনা ভাইরাস রূপে দেখা দেয় এবং গোটা পৃথিবীতে চায়নার এক ব্যক্তির মাধ্যমে, তার কাশির মাধ্যমে, তার হাঁচির মাধ্যমে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে। নাম্বার টু, এই কার্টুনের 2002 সালের একটি এপিসোডে দেখানো হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আপনাদের বোঝার সুবিধার্থে একটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে যখন ওই দৃশ্যটি ওই এপিসোডে দেখানো হয় তখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাজনীতিতে তার একেবারে কোনো নাম গন্ধই ছিল না, তিনি তখন একজন ব্যবসায়ী ছিলেন। ওই কার্টুনের ওই এপিসোডে ডোনাল্ড ট্রাম্পেরই নাম লেখা ছিল এবং দেখা যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন একজন মহিলা। এছাড়াও সেই এপিসোডে দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প একটি অ্যাক্সেলেটর দিয়ে নামছেন এবং দুই হাতে অঙ্গভঙ্গি করে কিছু একটা দেখাচ্ছে। এবার যদি আপনি 2015 সালের নির্বাচন দেখেন তাহলে আপনি দেখবেন সেখানে ডোনাল্ড ট্রাম্প একজন প্রেসিডেন্ট প্রত্যাশী ছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী যে ছিল সে হচ্ছে একজন মহিলা। তার সাথে ওই এপিসোডে দেখানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্প একটি অ্যাক্সেলেটর দিয়ে নামছে এবং দুই হাতে কিছু অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে যা পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের সাথে হুবহু মিলে যায়। নাম্বার থ্রি, গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে একটি সাবমেরিন টাইটানিক জাহাজ দেখার জন্য মানে তার ধ্বংসাবশেষ দেখার জন্য আটলান্টিক সাগরের নিচে যায় এবং সেখানে সেটি ব্লাস্ট হয়। ঠিক একইভাবে 2006 সালের সিমসন কার্টুনের একটি এপিসোডে সেই সেম জিনিসটাই দেখানো হয়। চার পাঁচজন লোক একটি সাবমেরিনে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য আটলান্টিকের নিচে যাচ্ছে এবং বর্তমানে তাদের সাথে যা ঘটেছিল ঠিক হুবহু ওই কার্টুনের এপিসোডেও তাই ঘটেছিল। আমি জাস্ট এই কয়েকটি বিষয় তুলে ধরলাম, এছাড়াও আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো সিমসন কার্টুনে দেখানোর পর রিয়েল লাইফের সাথে প্রায় 99% মিলে গেছে। যাই হোক, এই বিষয় সম্পর্কে আমরা কথা বলবো ইসলামের দৃষ্টিতে এইগুলো কতটা সত্য। একটি কথা সকলেই জানেন, ইসলাম ধর্মের দৃষ্টিতে এগুলো মানা একেবারেই হারাম। যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ইমান চলে যাবে। এবার আপনাদের এটা বোঝানোর চেষ্টা করব এই সিমসন কার্টুনের যে সকল জিনিস দেখানো হয়েছে তা কিভাবে করা সম্ভব। এটি কি জিনের মাধ্যমে করা সম্ভব? হ্যাঁ, এটি জিনের মাধ্যমে করা সম্ভব, আর এটি জিনের মাধ্যমে যে কোনো ধর্মের মানুষেরাই করতে পারবে। আপনাদের বোঝার সুবিধার্থে একটি কথা বলে রাখছি, মারিদ নামক একটি জিন রয়েছে যেটি খুব দুষ্ট প্রকৃতির একটি জিন। এরা একেবারে নবমণ্ডল পর্যন্ত পৌঁছে যেতে পারে, যেখানে ফেরেশতারা আল্লাহতালার হুকুম ও গায়েবি বিষয়গুলো নিয়ে আলোচনা করে। যদি কোনো ব্যক্তি এই মারিদ জিনকে বশ করতে পারে তাহলে এই মারিদ জিনারা অনেক গায়েবি বিষয় ফেরেশতাদের থেকে মানুষের পর্যন্ত নিয়ে আসতে পারে। এটি এদের জন্য খুবই সহজ। যদিও বা এই বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা এই বিষয় সম্পর্কে জানি না, তবে যদি জিনের মাধ্যমে হয়ে থাকে তাহলে এটি করা সম্ভব। মারিদ জিন দ্বারা এসব কাজ করা যেতে পারে, তবে এ সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। সো বন্ধুরা, এই সিমসন কার্টুন সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।